হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর দেখতেই পাচ্ছেন গরুর গা ধোয়ানো হচ্ছে, আর গরুর গা ধোয়াচ্ছে আমার আব্বু আর আম্মু। গরু আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকেই দেখতেছি যে পালন করা হয়। এখন হলো গরমকাল, আর প্রতিদিনই গরুর গা ধোয়ানো লাগে, কারণ আমাদের গরুর জাতগুলো হলো ফ্রিজিয়ান আর পাকিস্তানি। এরা তো একদমই গরম সহ্য করতে পারে না, অল টাইম ফ্যান চালানো লাগে, তারপরে আবার প্রতিদিনই গা ধোয়ানো লাগে, আর গোয়ালঘর তো সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যে এখন আমার আব্বু আম্মু গা ধোয়াচ্ছে, আর এদের তো পানি দিতে থাকলে এরা এখন নড়েও না চড়েও না, ওদের আরাম লাগে অনেক। গৃহপালিত প্রাণীদের মধ্যে সবথেকে লাভজনক হলো গরু। আমার মা একদম গরুর গা ব্রাশ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে দিচ্ছে, যাতে একটু ময়লা লেগে না থাকে। আর আমার আব্বু আম্মু সবসময়ই অনেক পরিশ্রম করে, এই গরুর পিছনে সারা দিনটা ওদের চলে যায়। ওই যে আমার আব্বু দাঁড়িয়ে আছে, আর ওখানে একটা কালো গাভী আছে। আমাদের মোট তিনটা গাভী আছে, এই যে মাঝখানেরটা লাল যেটা ওটা হলো পাকিস্তানি, আর দুই দিকে দুইটা ফ্রিজিয়ান মানে গাভী আছে। আমরা গ্রামের মানুষ, গোয়াল ভরা গরু আর খোয়ার ভরা ছাগল, হাঁস, মুরগি এগুলো থাকা আমাদের ঐতিহ্য। আর আমাদের বাড়ির সবথেকে বড় গরু হলো এইটা, এটা হলো ফ্রিজিয়ান। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান।